না আমি জানি না উনি ওয়েট বলতে কি বলেছেন, আমি খুব খুশি হব যদি আবার ব্যাখ্যা দেন ওয়েট ব্যাপারটা কি। আর ওয়েট ব্যাপারটা যদি বলতে হয় এতটুকু বলবো, আমি আবিজাত তো দেখেই বড় হয়েছি, আবার বললাম। সো ওয়েট উনি কি বোঝাতে চাচ্ছেন সেটা জানি না, আমি ওয়েট রেখেই কথা বলি, যা যা বলি বাপ্পি ওয়েট রেখেই কথা বলে। আর আরেকটা কথা বলবো যে শুনতে খারাপ শোনা যায়, আমি বলতে চাই না তবু বলতে চাই, যারা অতিথি শিল্পী হিসেবে আমাদের দেশে এসে কাজ করছে, যারা কাজ করে, তারা তো বেসিক্যালি অতিথি শিল্পী, কারণ তারা তাদের শখ জেগেছে, তারা নিজেরা এই প্রোডাকশন করে সিনেমা করছে, তারা সিনেমা রিলিজ দিচ্ছে, তারা তো অতিথি শিল্পী দিন শেষে। ধরেন একটা এক্সাম্পল দিই, শাহরুখ খানকে যদি বলা হয়, আমি আমি বাপ্পি, আমি কিন্তু কারো নাম বলছি না, শাহরুখ খানকে যদি বলা হয় আমি বাপ্পি আমি আপনাকে ভাই 50 কোটি টাকা দিচ্ছি, 50 কোটি কোনো বিষয় না, 50 কোটি টাকা দিচ্ছি আমাকে আইপিএলে খেলান,